কৃষকের 3 টাকার বেগুন খুচরা বাজারে 20 বিজয় এক্সপ্রেস লাইন চ্যুত 4 দিন পর আপলাইনে ট্রেন চলাচল শুরু ফেনীতে 665 টাকায় গরুর মাংস বিক্রি শুরু ক্রেতাদের লম্বা লাইন মেঘনায় নেমে জরিমানা গুনলেন 30 জেলে চৈত্রের বৃষ্টিতে আশা নিরাশায় আম চাষীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস রেইনবো বিটস ছড়াও জীবনের রং চলে যাচ্ছে পুরো খবরে রাজবাড়িতে বেগুনের ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা এজন্য হতাশা প্রকাশ করেছেন তারা পাইকারি যে বেগুন 3 টাকা কেজি খুচরা বাজারে আসার পরে তা হয়ে যাচ্ছে 20 টাকা বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ি সদর উপজেলার মূল ঘরে ইউনিয়নের সবজি চাষিরা এ তথ্য জানান সরেজমিনে মাঠ ঘুরে দেখা যায় মাঠের বেশিরভাগ চাষিরা পটল গাছ পরিচর্যা ও মাচালি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন অনেকে টমেটো লাউ ও বেগুন তোলার কাজ করছেন বেগুন ক্ষেতের প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণ বেগুন ধরে থাকলেও পরিচর্যার অভাবে জন্মেছে আগাছা দাম কম থাকায় ক্ষেতের গাছই ঝুলছে বেগুন কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনে 9 বগি লাইনচ্যুতের 4 দিন পর ক্ষতিগ্রস্ত আপলাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু করেছে বৃহস্পতিবার সকাল 9:30 থেকে আপলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয় এর আগে শুধু ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করত নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আপলাইনের 500 মিটারের মতো ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ হয়েছে বৃহস্পতিবার সকালে রেলওয়ের কর্মকর্তাদের গত 5 দিন ধরে বেশ বেগ পোহাতে হয়েছে সর্বশেষ সকাল 9:30 থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু করে বর্তমানে আপ ডাউন 2 লাইনেই ট্রেন চলাচল করছে লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে 30 জেলেকে আটক করা হয়েছে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে 1,50,000 টাকা জরিমানা করা হয় অভিযানের সময় মাছ শিকারে ব্যবহৃত 7টি নৌকা 2,20,000 মিটার জাল ও 60 কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে বুধবার দিনব্যাপী কমলনগরের মতিরহাট ও মাতব্বরহাট এলাকার অদূরে মেঘনা নদীতে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে মাছ জাল ও নৌকা সহ জেলেদের আটক করে রামগতির বড়খেরি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ রাত 8টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ থেকে এপ্রিল 2 মাস নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার সরকারি নির্দেশনা বাস্তবায়নে নদীতে অভিযান পরিচালনা করে 30 জেলেকে আটক করা হয় বিশ্ব পানি দিবস 24 উপলক্ষে বরেন্দ্র অঞ্চলের জল ও জীবনের নিরাপত্তায় জলাধার সুরক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার সকালে রাজশাহীর সাহেব বাজারে বরেন্দ্র ইউথ ফোরাম রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন হয় মানববন্ধনে বক্তারা জানান বরেন্দ্র অঞ্চলের পুকুর দিঘি ও প্রাকৃতিক জলাধার ক্রমেই দখল ও ভরাট হয়ে যাচ্ছে এতে এ অঞ্চলের প্রাণ প্রকৃতি চরম ঝুঁকিতে রয়েছে এরই মধ্যে তাপমাত্রা চরম ভাবাপন্ন হয়ে উঠেছে এভাবে চলতে থাকলে একটা সময়ে এ অঞ্চলের মানুষকে খাবার পানির জন্য হাহাকার করতে হবে জলাধার ভরাটের পাশাপাশি ভূগর্ভস্থ পানি অপরিকল্পিতভাবে উত্তরণের ফলে প্রকৃতি চরম ঝুঁকিতে রয়েছে কাজেই এখনই ভূগর্ভস্থ পানির পাশাপাশি পুকুর দিঘি সহ প্রাকৃতিক সব জলাধার সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে সে সঙ্গে পানি ব্যবস্থার সুশাসন প্রতিষ্ঠা করতে হবে দূষণের মাধ্যমে সেগুলো মানুষ দূষণ করত পানির স্তর নেমে যাওয়ার জন্য সেখানকার মানুষ খাবার পানি পাচ্ছেন না তারা খাবার পানির জন্য 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে যাচ্ছেন পানি সংগ্রহের জন্য সেই জায়গাতে তারা যে বাসন কাসন পরিষ্কার করেন সেই পানিটুকু তারা ভালো মতো পাচ্ছেন না তারা নোংরা পুকুরের পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে আমরা বারবার এখানকার উন্নয়ন কর্তৃপক্ষকে
সেটা অবহিত করার চেষ্টা করেছি। কিন্তু এখানকার উন্নয়ন যে কর্তৃপক্ষ আছে তারা যে পানিতে প্রবেশাধিকার সকল মানুষের আছে সে বিষয়টা নজরে নিচ্ছেন না। হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়, সেখান থেকে হাইকোর্ট নির্দেশ দেয় যে পুকুরগুলোকে সংরক্ষণ করার, কিন্তু অজ্ঞাত কারণে সেই পুকুরগুলোকে সংরক্ষণ করা হচ্ছে না। রাতের আধারে রাজশাহীর সব পুকুরগুলোকে ভরাট করা হচ্ছে। এই পুকুরগুলো ভরাট করার ফলে রাজশাহীর যে ফেনীতে সরকার নির্ধারিত দামে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে ফেনী পিটিএ স্কুল মাঠে মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। 800 গ্রাম মাংস ও 200 গ্রাম হাঁস সহ প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে 665 টাকায়। একজন ক্রেতা সর্বোচ্চ 3 কেজি মাংস কিনতে পারবেন। আমি টোকেন নিলাম, এরপরে দেখি কিরকম হয়। তবে আমার কাছে ভালো লাগছে যেহেতু এখানে সুলভ মূল্যে বিক্রি করছে, এটাই মেয়র সাহেবের এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ ছিল। আপনারা জানেন বাজার যে উদ্যোগতির কারণে আমরা বাজারে যাই, সেখানে আমরা বাজার থেকে মাংস কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আমরা মধ্যবিত্ত মানুষ, তা আমরা আজকে মাংস কেনার জন্য এখানে আসছি। এখানে পৌরসভা মেয়র যে উদ্যোগ নিয়েছেন তাকে ধন্যবাদ জানাই। এরকম উদ্যোগ নিলে আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা অন্তত মাংস খেয়ে বছরে একবার হলেও মাংস খেতে পারবে বলে আমি বিশ্বাস করি। উদ্যোগ নিছে আর মাংস আমাদের ভালো দিছে, হাড্ডি কম মাংস দিছে, সবগুলো হাড্ডি অল্প দিছে পরিমাণে। আমরা অলমোস্ট 7টা আমরা এই জবাই করেছি। আমরা আজকে প্রথম দিন এটা আমরা আইডিয়া নিয়েছি কতটুকু মানুষ চাহিদা, আমরা যতটুকু চাহিদা আছে কালকে থেকে আমরা সেটা আমরা সেই পর্যন্ত আমাদের গরু আছে, আমরা এটা ঈদের পর্যন্ত আমরা এটা চলবে, পুরা রোজা মাস চলবে। এটা হচ্ছে আপনারা নিশ্চয় জেনেছেন সরকার নির্ধারিত রেট দিয়েছেন যারা মাংস বিক্রি করে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কিছু সিন্ডিকেট করে সেই ব্যবসায়ীরা সরকার নির্ধারিত রেট। চাঁপাইনবাবগঞ্জে চৈত্রের প্রথম সপ্তাহে সারা দিন ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আমের মুকুলের হালকা ক্ষতি হলেও গুটির উপকার হয়েছে বেশ। তবে আম চাষিরা এখনও আশা নিরাশায় রয়েছেন। এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে নাকি উপকার বুঝে উঠতে পারছে না তারা। মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি বুধবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে যেসব গাছে এখনও মুকুল ফুটে আমের গুটি হয়নি সেসব গাছের মুকুল ক্ষতিগ্রস্ত হবে বৃষ্টিতে। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।